হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 1% জমির মধ্যে কীভাবে সুন্দর মানের একটি টিনশেড বাড়ি তৈরি করা যায় তাও আবার অল্প খরচে সেটা নিয়ে আলোচনা করব। অনেকের ধারণা রয়েছে অনেক টাকা খরচ না করলে, অনেক বড় জায়গা না হলে ভালো মানের বাড়ি তৈরি করা সম্ভব না, যে কথাটি পুরোপুরি সত্য না। অল্প জায়গার মধ্যে অল্প টাকা খরচ করে সুন্দর মানের প্ল্যান করে যদি বাড়ি করেন তাহলে সে বাড়িটি অনেক সুন্দর মানের এবং আকর্ষণীয় হয়ে থাকে। তবে আজকের এই প্ল্যানটি তাদের জন্য যাদের বাড়ির জায়গার পরিমাণ মাত্র 1% থেকে 1.5%, তারা আজকের এই প্ল্যানটি ফলো করতে পারেন এবং অল্প জায়গার মধ্যে এই সুন্দর প্ল্যানটি আপনি করে ফেলতে পারেন। এই ভিডিওটির শেষে আমি অবশ্যই বলে দেবো আপনাদেরকে এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে এবং ভিডিওর মাঝখানে আমি দেখাবো বাড়িটিতে কয়টি রুম থাকছে, ডাইনিং ড্রয়িংটির মাপ কত, কিচেনটির মাপ কত এবং কমন টয়লেটের মাপ কত এবং টোটাল ল্যান্ডটির মাপ কত এবং এখানে কী কী ম্যাটেরিয়াল ইউজ করতে হবে এবং কীভাবে বাড়িটি তৈরি করলে অল্প খরচে আপনি সুন্দরভাবে বাড়িটির কাজটি কমপ্লিট করতে পারবেন। এ সকল বিষয়ে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। চলুন মূল ভিডিও শুরু করে দিই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়িটির আজকের 3D ভিউ, অর্থাৎ বাড়িটির সামনে থেকে দেখতে আউটলুকিংটা এরকম হবে। এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন বাড়িটির সামনটি আমরা একটি স্টুডিওর ডিজাইন করে দিয়েছি, একটু ফলস ওয়াল দিয়ে কাজ করে দিয়েছি যেটি বাড়িটিকে সৌন্দর্য অনেক বৃদ্ধি করেছে। এবং ভিউয়ার্স, আপনারা যদি বাড়িটিতে কালারটি এভাবে না করে অন্যভাবে করতে চান তাহলে সেভাবেও আপনারা করতে পারেন, অর্থাৎ কালার ম্যাচটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন। তো ভিউয়ার্স, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন আমাদের আজকের এই প্ল্যানটির এই অংশটুকু ছাদ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপনাদের বাড়িটির এদিকে টিন এবং এদিকে টিন দিয়ে আমরা এই জায়গাটুকু ছাদ দিয়েছি। তবে এটুকু ছাদ দেওয়ার একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে বাড়িটির সৌন্দর্য বর্ধন এবং এখানে একটু আমরা ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক যেটা রয়েছে আমাদের সেটি বসিয়েছি, অর্থাৎ যেখানে আমরা সোফা অ্যারেঞ্জ করব বা ডাইনিং টেবিলটি বসাবো তার উপরটি হবে ছাদ এবং অন্য অন্য যে বেডরুমগুলো রয়েছে বা কিচেন রয়েছে বা টয়লেট রয়েছে তার উপরে হবে আমাদের টিন শেড। কিন্তু টয়লেটে এবং কিচেনে ফলস কাজ এমনভাবে ফলস ছাদ করতে হবে যেন বাড়িটির ভিতর থেকে মনে হয় না যেটি টিন দিয়ে করা। তো এই সকল বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে, অর্থাৎ টিন হলেও ফলস ছাদটি ভিতরে যে আমরা ছাদটি দেবো ফলস ছাদটি সেটি সুন্দরভাবে তৈরি করতে হবে একজন দক্ষ ইন্টেরিয়র ইঞ্জিনিয়ার বা একজন ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের ভিতরে ছাদগুলো করে নিতে হবে। এবং আমাদের বাইরে যে এই ওয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ালগুলো আপনাদেরকে করে নিতে হবে, তাহলে আউটলুকিংটি আপনার সামনে এইভাবে পেয়ে যাবেন, অর্থাৎ ওয়ালের বাইরেও কিছু ফলস কাজ আপনাকে করতে হবে যে বাড়িটির সৌন্দর্য আপনি বৃদ্ধি করতে চান। এবং সামনে আমরা কিছু দেখতে পাচ্ছেন মডেলিং করে দিয়েছি, এগুলো আপনাকে করতে হবে। এবার আমরা দেখবো বাড়িটিতে আমরা কতটি রুম দিয়েছি, রুমগুলোর মাপ কত, কিচেনের মাপ কত এবং ড্রয়িংয়ের মাপ কত। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা বাড়িটির মাপগুলো একটু দেখে আসি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি হচ্ছে এখানে আমি ওপেন করে দিয়েছি শুধুমাত্র আপনাদেরকে ভিতরটি দেখানোর জন্য এবং ভিতরের মাপগুলো দেখানোর জন্য। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়িটিতে যে জায়গাটি ব্যবহার করা হয়েছে তার এইদিকে হচ্ছে 20 ফিট জায়গা ব্যবহার করা হয়েছে এবং এইদিকে হচ্ছে 22 ফিট জায়গা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমাদের যে বাড়িটি আমরা করেছি তার একদিকে হচ্ছে 20 ফিট, অন্যদিকে হচ্ছে 22 ফিট। তবে আপনাদের যদি আরেকটু জায়গা থাকে তাহলে সেক্ষেত্রেও আপনারা এই প্ল্যানটি একটু বড় করে করতে পারেন। তো এবার আপনারা যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন আমাদের এখানে টোটাল বেডরুম হয়েছে 2টি, এখানে একটা বেডরুম এবং এখানে একটি বেডরুম। এই বেডরুমটির মাপ যদি আপনারা দেখতে পান তাহলে এই বেডরুমটি হচ্ছে এদিকে হচ্ছে আমাদের 10 ফিট এবং এদিকে হচ্ছে 11 ফিট, অর্থাৎ আমাদের বেডরুম দুটি হবে 10 ফিট বা 11 ফিট করে। এবং আমাদের যে ড্রয়িং কাম ডাইনিং রয়েছে, অর্থাৎ আমাদের যেখানে আমরা এই জায়গাটুকু আমাদের ড্রয়িং কাম ডাইনিং, এটি হচ্ছে একদিকে হলো 14 ফিট 9 ইঞ্চি এবং এদিকে হচ্ছে 8 ফিট 9 ইঞ্চি, বেশ মাঝারি টাইপের একটি ড্রয়িং কাম ডাইনিং রুম। এবং আমাদের যে কিচেন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কিচেনটি হচ্ছে একদিকে 6.5 ফিট এবং আরেক দিকে হচ্ছে 6 ফিট, অর্থাৎ 6 ফিট বাই 6.5 ফিট একটি কিচেন পাচ্ছি। এবং আমাদের যে কমন টয়লেটটি হবে সেই কমন টয়লেটটির মাপ হচ্ছে একদিকে 6 ফিট এবং অন্যদিকে হচ্ছে 4 ফিট, অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড মানের একটি কমন টয়লেট আমরা পেয়ে যাচ্ছি। তবে এসলো আজকে আমাদের প্ল্যানটির ভিতরটি আমরা ইন্টারডিটিভাবে সাজিয়েছি, আমরা সোফাগুলো এবাসে অ্যারেঞ্জ করেছি এবং ডাইনিং টেবিলটি আমরা এবাসে বসিয়ে দিয়েছি এবং আমাদের মূল দরজা যেহেতু এটা মূল দরজাতে ঢুকে আমরা কিছুটা ফাঁকা স্পেস পাবো যেখানে আপনারা আপনাদের মতো করে আরও ইন্টারডিট সাজিয়ে নিতে পারবেন।
এবং দুটি বেডরুম পাবো এবং শেষে পাবো একটি কমন টয়লেট এবং একটি কিচেন। অল্প জায়গার মধ্যে অল্প খরচে একটি ছোট ফ্যামিলির জন্য অনেক সুন্দর একটি বাড়ির প্ল্যান। এবং এই বাড়িটি করতে আপনাদের শুধুমাত্র সিভিল কাজ করতে, অর্থাৎ আপনাদের ফার্নিচার বাদে শুধুমাত্র সিভিল কাজ করতে খরচ হবে 5 লক্ষ টাকা। এবং আপনারা কমেন্টে অবশ্যই লিখে দিন এই বাড়িটির আর কোথায় কোথায় চেঞ্জ করলে বাড়িটি আরও সুন্দর আকর্ষণীয় করা যেত, বা কালারটি কেমন হয়েছে, বা এই বাড়ির মডেলটি কেমন হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় আজকে এই পর্যন্তই।